আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আমি আজকে আপনাদেরকে কিভাবে কাবাব স্ট্যান্ডে আপনারা কয়লা জ্বালানো থেকে শুরু করে কাবাব তৈরি করতে পারেন টোটাল প্রসেসিংটা আমি দেখিয়ে দেব। এই সাথে যাদের কাবাব স্ট্যান্ড নেই তারা চুলায় কিভাবে খুব সহজে করতে পারেন সেটাও আমি দেখাবো। আর এর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি 1300 গ্রাম। আমি এখানে হাড়সহ চিকেন নিয়ে নিয়েছি 1300 গ্রাম। অনেকেই আছেন হাড়সহ চিকেনটা খুব পছন্দ করেন, তাই আমি হাড়সহ চিকেন নিয়ে নিয়েছি। আপনারা নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন আমি কিভাবে নিয়েছি। আপনারা চাইলে শুধু হাড় ছাড়াও চিকেন পিস নিয়ে নিতে পারেন। এর সাথে আমি এখানে 1.5 টেবিল চামচ কাবাব মশলা নিয়ে নিয়েছি। আপনারা যে কোনো ব্র্যান্ডের কাবাব মশলা নিয়ে নিতে পারেন। আপনারা চাইলে ম্যাগি ম্যাজিক মশলাটাও ইউজ করতে পারেন, সেটাও অনেক টেস্টি হয়। 1.5 টেবিল চামচ নিয়েছি আদা পেস্ট, আর 1.5 টেবিল চামচ নিয়েছি রসুন পেস্ট। গরম মশলা ফাঁকি করে নিয়েছি এখানে 1 চা চামচ। ধনিয়া গুঁড়ো নিয়ে নিয়েছি 1 টেবিল চামচ। মরিচের গুঁড়ো 1 টেবিল চামচ। হলুদের গুঁড়ো নিয়েছি 1 টেবিল চামচ। তালা জিরার গুঁড়ো নিয়েছি 1 চা চামচ। লবণ দিব আমি স্বাদ মতো 2 টেবিল চামচ নিয়ে নিয়েছি টমেটো সস। 1/3 কাপ নিয়েছি আমি টক দই, আর 1/4 কাপ নিয়েছি আমি পেঁয়াজ বেরেস্তা। এখন পেঁয়াজ বেরেস্তা আর টক দইটা আমি একসাথে ব্ল্যান্ড করে নেব। এর সাথে এখানে নিয়ে নিয়েছি 1 কাপের মতো সরিষার তেল। আপনারা অবশ্যই সরিষার তেল দেওয়ার ট্রাই করবেন, এতে কাবাবের মধ্যে অন্যরকম একটা ফ্লেভার আসে, খেতে অনেক ভালো লাগে। এছাড়াও আমার লাগবে কয়লা। এখন কিছু কিছু বাজারে কয়লা বিক্রি করে, আপনার কেজি 70 থেকে 80 টাকার মধ্যে কেজি পেয়ে যাবেন। আবার আপনারা যদি চান যে কোনো হোটেলে যদি বলে রাখেন আমার কয়লা লাগবে, ওখানে অল্প কিছু টাকা পে করলে হয়তো আপনাকে কয়লা দিয়ে দিবে। আসুন কীভাবে প্রস্তুত করবো আমরা প্রস্তুত প্রণালীতে চলে যাই। প্রথমে একটা বাটিতে আমি ব্ল্যান্ড করে নেওয়া টক দই আর পেঁয়াজ বেরেস্তা নিয়ে নিলাম। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আদা পেস্ট 1.5 টেবিল চামচ, রসুন পেস্ট 1.5 টেবিল চামচ। এখন আমি গুঁড়ো মশলাগুলো দিয়ে দিচ্ছি এর মধ্যে। আর লবণটা আমি স্বাদ অনুযায়ী দিয়ে নেব, আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী লবণটা দিয়ে নেবেন। এর মধ্যে দিয়ে দেব 2 টেবিল চামচ টমেটো সস, চাট মশলা 1 টেবিল চামচ চাট মশলা দিয়ে দিলাম। এখন সবগুলো উপকরণ আমি একটু ভালো করে মিক্স করে নেব। এখন আমি এর মধ্যে 3 টেবিল চামচের মতো সরিষার তেল দিয়ে দিলাম। প্রথমে একটা মিক্সিং বলে আমি মুরগির মাংসগুলো নিয়ে নিচ্ছি। এখন মিক্সড করা মশলাটা এর মধ্যে দিয়ে ভালো করে হাত দিয়ে মিক্স করে নেব। আপনারা মশলাটা ভালো করে মিক্স করে নেবেন যেন প্রতিটা মাংসের মধ্যে মশলাটা ভালো করে লেগে থাকে। একটু চেপে চেপে ভালো করে মশলাটা মিক্স করে নেবেন। মিক্সড করা হয়ে গেলে আমি নর্মাল ফ্রিজে রেস্ট রেখে দেব 3-4 ঘন্টার জন্য। ফিরে আসছি 3-4 ঘন্টা পরে। 3-4 ঘন্টা রেস্টে রাখার ফলে আমার মশলাগুলো পুরো চিকেনের সাথে খুব ভালোভাবে সেট হয়ে যাবে। এখন আমি আবার একটু ভালো করে মেখে নিব। এখন এরকম কিছু স্টিক নিয়ে নিয়েছি আমি। আপনারা চিকেনগুলো স্টিকে গেঁথে নেওয়ার আগে স্টিকটা আপনারা একটু পানিতে ভিজিয়ে রাখতে পারেন 1 ঘন্টার জন্য। এতে যখন আপনারা কাবাব তৈরি করবেন তখন স্টিকগুলো খুব বেশি পুড়ে যাবে না। আর আমি চিকেনগুলোকে একটু লম্বালম্বি করে স্টিকের মধ্যে গেঁথে নিচ্ছি। একটু চেপে চেপে গেঁথে নেবেন, কারণ যখন আমার কাবাবটা হয়ে যাবে তখন চিকেনগুলো একটু চুপসে যাবে, তখন অনেক বেশি ফাঁকা ফাঁকা মনে হবে।
তাই আমি একটু চেপে চেপে চিকেনগুলো লম্বালম্বিভাবে গেঁথে নিচ্ছি। আপনারা একটু দেখে বুঝে নেন আমি কিভাবে গেঁথে নিচ্ছি। এভাবে করে আমি সবগুলো চিকেন গেঁথে নেব। আমি প্রতিটা স্টিকে চারটা কিংবা পাঁচটা চিকেন পিস দিয়ে দেব। এভাবে আমি সবগুলো চিকেন স্টিকের মধ্যে গেঁথে নিচ্ছি। এভাবে আমার সবগুলো চিকেন গেঁথে নেওয়া হয়ে গেলে পরবর্তীতে আমি যখন কাবাব স্ট্যান্ডে দেব চিকেনগুলো, তখন এই অতিরিক্ত মশলাগুলো ব্যবহার করব। আমি এগুলো এক পাশে রেখে দিচ্ছি। দেখুন এখানে আমার সবগুলো কাবাব স্টিকের মধ্যে নেওয়া হয়ে গিয়েছে। এখন চলে যাব আমরা কাবাব স্ট্যান্ডে। কিভাবে আমরা কয়লার মধ্যে আগুন জ্বালাবো সেটা আমি দেখিয়ে দিচ্ছি। এখন একটা কাবাব স্ট্যান্ডে আমি কিছু কয়লা নিয়ে নিয়েছি। এখন গ্যাসের চুলা অন করে আমি এখানে কয়লাগুলো দিয়ে দেব। এতে খুব সহজেই কয়লাগুলোতে আগুন জ্বলে যাবে। এভাবে কয়লাগুলো একটু লাল হয়ে গেলে আমি এখান থেকে তুলে কাবাব স্ট্যান্ডে বসিয়ে দেব। এভাবে আমি খুব সহজেই কাবাব স্ট্যান্ডে কয়লাগুলোতে আগুন জ্বালিয়ে নিচ্ছি। এখন স্ট্যান্ডের উপরে কাবাবগুলো দেওয়ার আগে আমি ভালো করে স্ট্যান্ডের উপরে একটু তেল ব্রাশ করে নেব। তাহলে চিকেনগুলো যখন আমি রান্না করব তখন চিকেনগুলো লেগে যাবে না, তাকটার উপরে লেগে যাবে না। আমি এর জন্য ভালো করে আগে একটু তেল ব্রাশ করে নেব। আর আমি তেলটা যখন ব্রাশ করব তখন কয়লার মধ্যে পড়লে তেলটা আগুন জ্বলে যেতে পারে, এর জন্য পাশে একটু পানি রেখে দিতে হবে। আগুন জ্বলে গেলে একটু অল্প অল্প করে কয়েক ফোঁটা করে পানি দিতে হবে। কয়েক ফোঁটা পানি দিলেই আগুনটা নিভে যাবে। এখন একে একে কাবাব স্টিকগুলোকে আমি কাবাব স্ট্যান্ডের উপরে দিয়ে দিচ্ছি। দেওয়া হয়ে গেলে আমি এর উপরে মাঝে মাঝে তেল আর ওই আগে থেকে রেখে দেওয়া অল্প কিছু মশলা মাঝে মাঝে একটু ব্রাশের সাহায্যে দিয়ে দেব। এতে আমার মাংসগুলো খুব সফট হবে, প্লাস হচ্ছে খুব বেশি ড্রাই হয়ে যাবে না। মাংসগুলো আমি একটু তুলে দেখে নিব মাংসগুলো ঠিক মতো তাপ পাচ্ছে কি না। আর এক পাশ হয়ে গেলে আমি একটু দেখে দেখে অন্য পাশ করে দেব। আর মাংস হয়ে যাওয়া মাংসগুলো যে পাশে তাপটা কম সে পাশে আমি কিছুক্ষণের জন্য এক দুই মিনিটের জন্য রেখে দেব। এভাবেই আমি আমার সবগুলো কাবাব স্টিক রান্না করে নেব। এখন যে স্টিকগুলো আমার মনে হচ্ছে হয়ে গিয়েছে আমি সেগুলো একটা প্লেটে তুলে নিচ্ছি। আমি একটু কাছ থেকে দেখিয়ে দিচ্ছি। দেখুন এভাবেই আমি আমার সবগুলো কাবাব স্টিক করে নিচ্ছি। আমার সবগুলো কাবাব করা হয়ে গেলে আপনারা চাইলে এটার উপরে একটু সস দিয়ে তারপরে সার্ভ করতে পারেন। আবার এভাবে যে কোনো রুটি বা পরোটা কিংবা নান রুটির সাথেও এটা সার্ভ করতে পারেন। এখন কাবাব স্ট্যান্ড না থাকলে কিভাবে চুলাই করতে পারেন সেটা আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। এখন একটা প্যানে আমি কিছুটা সরিষার তেল ব্রাশ করে নিয়ে এর মধ্যে কাবাব স্টিক দিয়ে দিচ্ছি। এখানে অতিরিক্ত যে মশলাটুকু আছে সেই মশলাটুকু আমি চিকেনের মধ্যে দিয়ে দিচ্ছি। সেম একইভাবে আমি কিছুক্ষণ পর পর এখানে একটু তেল ব্রাশ করে দেব আর মশলাগুলো একটু ব্রাশের সাহায্যে দিয়ে দেব। আমি কিছুক্ষণ পর পর একটু তুলে দেখে নেব কাবাব স্টিকগুলোতে আমার পছন্দ মতো কালার হয়েছে কি না। আমি কাবাব স্টিকগুলোকে ঘুরিয়ে ঘুরিয়ে আমার পছন্দ মতো কালার করে নিব। আর মাঝে মাঝে একটু তেল আর মশলাগুলো ব্রাশ করে দিচ্ছি। এ পর্যায়ে চুলার আঁচটা আমি লো মিডিয়ামের মাঝামাঝি রেখে চিকেনগুলোকে রান্না করে নিব।
চিকেন স্টিকগুলো আমার পছন্দ মতো কালার হয়ে আসলে এ পর্যায়ে আমি ঢাকনা দিয়ে রান্না করব 10 মিনিট। এর মাঝে মাঝে আমি ঢাকনাটা তুলে স্টিকগুলো একটু ঘুরিয়ে দেব। 10 মিনিট পরে আমার চিকেনটা খুব সুন্দর করে হয়ে যাবে আর উপরেও একটা সুন্দর কালার আসবে। এখন চুলাটা গ্যাস অফ করে দেব আমি। এখন একটা কুকি কাটারের উপরে আমি এক টুকরো কয়লা আগুন জ্বালিয়ে দিয়েছি, আপনারা যে কোনো বাটিও ইউজ করতে পারেন। এখন আমি এতে একটু তেল দিয়ে দিলে একটা ধোঁয়া তৈরি হবে। ঢাকনাটা দিয়ে আমি ঢাকনার মধ্যে যে ছিদ্রটা আছে ছিদ্রটাও বন্ধ করে দিচ্ছি। এভাবে আমি রেখে দেব 5 মিনিট। অবশ্যই এই সময় আপনার চুলার গ্যাসটা বন্ধ করে রাখতে হবে। আমি অপেক্ষা করছি 5 মিনিটের জন্য। 5 মিনিট পরে আমার চিকেনটা হয়ে গিয়েছে। এখন আমি আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি কেমন হলো। দেখুন আমার চিকেনটা অনেক সুন্দর হয়েছে, বোঝাই যাচ্ছে না আমি কি কাবাব স্ট্যান্ডে করেছি না গ্যাসের চুলায় করেছি। আমি একটু কাছ থেকে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আমি দুইটা প্রসেসই খুব সহজ করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি, আপনারাও বাসায় ট্রাই করবেন। আশা করি আপনাদেরও ভালো লাগবে। আপনাদের কেমন লাগলো আমাকে কমেন্টসে জানাবেন। ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।